মহরম মাস আসবে মহরম মাসের আগে শিয়াইজমের একটা ধোঁয়া তোলা হবে শিয়াইজমের ধোঁয়াটা এমন ভাবে তোলা হয় পহেলা মহরম থেকে তিরিশ মহরম পর্যন্ত আমরা যার কারণে মাহফিল সাজাই আলে ভাই তার রসুল তাদের ফজিলত পর্যন্ত বর্ণনা করি না কেন মানুষ নিয়ে আবার আমাকে শিয়া বলা শুরু করবে আমাদের এত ভালো ভালো বক্তব্য পৃথিবীবাসী শুনতে পায় না কোন কোন কোনার মধ্যে আপনি ঈদের গদিরে খুব পালন করেছেন সেটা আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে এগুলা ছড়িয়ে দেওয়ার মানুষ আছে ছড়িয়ে দেওয়ার মানুষ আছে মনে রাখবেন সালফে সালেহীনে উম্মতে যেই মেথড যেই প্রক্রিয়া সেটার এক বিন্দু বাইরে আমরা যাব না মাওলা আলী আলী আলাইহিসাল্লামের বেলা আয়ত আমাদের মাথার উপর কিন্তু এটার জন্য ঈদে গদিরে খুম পালন করা সেটা শিয়াদের অনুষ্ঠান আমরা ওই অনুষ্ঠান করবো শিয়ারা শিয়াদের অনুষ্ঠান করবো আমরা কি মারতে গেছি ওখানে কাউকে ইংনা আলিল্লাই ইংনা ইলাইহি রাজাও কোন ফেরকার ভিতরে আপনি যখন কথা বলবেন মানুষের মধ্যে গ্রিনার চাষাবাদ করবেন না কেন শিয়াদের যারা তরুণ প্রজন্ম আমাকে একজন বলছে হুজুর আপনি বাই বললেন এত সফ আমি কথা বলেন কেন আমি বললাম দেখেন আপনারাও বুঝেন জিনিসটা শিয়াদের যারা তরুণ প্রজন্ম খারেজি ওয়াহাবি গরানাতে যারা জন্মগ্রহণ হয়েছে তরুণ প্রজন্ম কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তারা আসল ধর্ম জানার দরকার আছে না এখন এই দুইজন জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাতি আমরা তো তাদের ভিতরে গ্রিনার জন্ম হয় নাই আমার নবী বলছেন আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেন তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন যে তিনটা জিনিস অপছন্দ করেন সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু ইহুদিন আসারাদের মতো হয়ে যায় না বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায় না আমরা উম্মতে মুসলিমা আমাদের উস্তাদ ডক্টর আলী জুমা পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন ফেরকাগুলাকে কাছে নিয়ে আসা যায় কিনা আমি আজকেও ইতোপূর্ব শুনেছি শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে শিয়াদের মধ্যে অনেক দল উপদলগুলা শিয়ার মেইনস্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমানও মনে করে না আপনি তাদের কথা এখানে টেনে আনবেন আমি আজকে এক আলেমকে আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি ফেরকা শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে এটাকে আমরা বলি ফেরকা গোরাবিয়া গোরাবুল মানি কাক তো তারা কি তারা বলে জিবরিল আমিন আসতেছিলেন হযরত আলীর কাছে কিন্তু আমার নবীর সাথে হযরত আলীর সাদৃশ্য এমন ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা তারা মুসলমান মনে করেন না তে তাদেরকে আমরা কি বলি গুলাত আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত ওনারা বলেন এরা হচ্ছে গুলাত সীমা লঙ্ঘনকারী এরা কেউ মুশরিকা না আকীদাই বিশ্বাসী কেউ কাফেরা না আকীদাই বিশ্বাসী মেইন স্ট্রিম শিয়ার সাথে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন কাছে কাছে কেন কারণ তরুণ প্রজন্মকে যদি আপনি আমার দিনটা শিখাইতে চান আমি বন্ধুত্ব না করলে সে আমার কথা শুনবে বন্ধুত্ব করতে হবে না তো বন্ধুত্ব যদি না করি আমি বলতেছি ভাই আপনি আপনি আমাকে ভুলে যান মনে করেন যে আমি নন মুসলিম তবু আপনি আমার কথাটা তো একবার শুনেন আমি কি মনে করি এটা আমি আমার বাস্তব জীবনে যেহেতু বাইরে পড়ি প্রচুর লোক একসাথে থাকে ক আপনি হযরত আলী মৌলাই আলীকে আপনি মানেন না আমি বলতেছি যতটুকুন আপনি মানেন আপনার মানা যেখানে শেষ সেখানে আমার মানা শুরু কি বললি তুই না না মানি মানি যদি তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইলো কি আর তখন সে বলতেছে শখ ও বলতেছে আমাকে আপনি আপনার আলী তালান হুকে তো মানলে কেমন মানেন আল্লাম যেমন মানা দরকার যেমন মানা দরকার এই বন্ধুত্ব হইল না এখন শুরুর দিক থেকে যদি আমরা গ্রিনার ছড়াছড়ি করি আমি চাচ্ছি গ্রিনার ছড়াছড়ি বন্ধ হোক এলম এবং তাকুয়া নিয়ে সামনে এগিয়ে যান এলম এবং তাকুয়া নিয়ে সামনে এগিয়ে যান আমার নবীর দিনের বার্তা সুফিয়া ইকরামের দিনের বার্তা মানুষের মধ্যে প্রচার করেন সুফিয়া ইকরামের তর্জ তরিকা এত সফট এত কনভিনসিং এত হেকমত ওয়ালা সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে কুল কাহেনাতের মুসলমানরা পলিটিক্স করে দুইজন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে নাই আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা একটা মাইন্ডসেট এটা একটা মাইন্ডসেট মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ আমি শুধু আপনাদেরকে বলো এটা বোঝানোর জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করি বলো এই যে এখন আসছে শুরু করে দিয়েছে শিয়া শিয়া ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে আবার এই প্রোগ্রামগুলা গুলা এগুলো আবার আমাদের এখানে আপনি যদি চট্টগ্রামের বাইরে যান খবর নাই আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা কি করলাম মাহে মহরমের প্রোগ্রাম শুরু হলো আমি প্রত্যেক দিন রাতে গিয়ে বাংলাদেশে যেখানে যেখানে সদাই কারবালার মাহফিল হচ্ছে আমি চেষ্টা করে দেখি কে কি বলছে না বলছে ইন্নাআলিল্লাহি রাজহু ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে আমরা আলে বাইতে রসুলের জিকির করতে ভয় পাচ্ছি বল এর কারণে কিসের কারণে কেউ কেউ তো এমন দেখেছি দুইটা হাতিস আলে বাইতে রসুলের শাহ বলার পরে সাবাই কারামের দিকে দোড় দিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কেন ভিতরে ভয় ঢুকে গেছে আরে আমি যখন শাহ নে সিদ্দিককে বলবো তো দুনিয়া হা করে তাকিয়ে থাকতে হবে যে আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন যিনি সিদ্দিক আকবর যখন আমি সিদ্দিক আকবর বলবো সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তুফান বইয়ে বেরাবে যখন আমি শানে ফারুক আযমের শানে কথা বলবো ফারুকিয়াতের তুফান চলবে যখন আমরা উসমানে যিন নুরাইনের শান বলবো তখন সেটা আলো দুনিয়া হবে আমরা একজনের কথা বলতে গিয়ে আরেকজনের ব্যাপারে ভয় পাচ্ছি কেন শানে বেলায়তে আলী বলা এটার মানে কি শানে সিদ্ধি কি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর শানকে খাটো করা না না আমি যখন বিশুদ্ধারের কথা বলবো তো সেখানে সোমবার আসবে না তো সোমবারের কথা ফজিলত যখন বলবো সেখানে শনিবার আসবে না আপনারা বুঝতে পেরেছেন আমি বলতে চাচ্ছি এটা দোষ না মনে রাখবেন আমাদের ইমান সাবাই কেরামের ওখানেও ঈমান আলে বাই তোরে ওখানেও ঈমান কেউ সাবাই কেরাম ধরেছে আলবাই ছেড়ে দিয়েছে খারেজি হয়ে গেছে কেউ আলে বাই ধরেছে সাহাবাই কেরাম ছেড়ে দিয়েছে শিয়া হয়ে গেছে আহল শূন্য বল জামা দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে তো আহলে শূন্য বল জামাত বারবার নিজের আইডেন্টিটি দেওয়ার দরকার হবে না আপনারা বুঝতে পেরেছেন মাইজবান্ডার দরবারে পরিচয় কি বারবার দিতে হবে হ্যাঁ আল্লামা জালালউদ্দিন আল কাদরি কেনে বারবার পরিচয় করাই দিতে হবে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কিন্তু আমরা যখন আমরা আবার আরেকটা কাজ করি এখানে বেশ কিছু লোক ইভেন আমাদের জমিয়তুল ফলার মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদেরির মাধ্যমে প্রতিষ্ঠিত সোহাদায় কারবালার মাহফিল এটা কাদের মাহফিল সুন্নিদের না সুন্নিদের না কিন্তু আমি যদি কালকে ফেসবুকে একটা পোস্ট দেই কি পোস্ট এই মাহফিলে শিয়াদেরকে বর্জন করুন আমি যদি দেই তো এটা আমার আপনি আমার দেওয়াটা কি হইলো জানেন এর রেসপন্সিবিলিটি আমি একটা ফালতু কাজ করলাম কেন কারণ আমার এই কথাটা মিনিমাম টেন টু ফিফটিন মানুষের ভিতরে সোহাদায় কারবালা জমিতুল ফলায় প্রতিষ্ঠিত সোহাদায় কারবালার মাহফিলের ব্যাপারে কনফিউশন তৈরি করবে এটাকে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা আমরা সব জায়গায় রাজনীতি করি আফসোস এত গ্রুপ সব রাজনীতি কিসের কারণে রাজনীতির কারণে বিতর বাহির যদি পরিষ্কার থাকে গ্রুপিং হয় না আপনারা বুঝতে পেরেছেন সব জায়গার মধ্যে আমরা এই রাজনীতি মানে যে রাজনীতি আমার নবী শিখিয়েছেন বলি আমার নবীর রাজনীতির কথা সব সময় করি আমার নিজের রাজনীতি আমার নিজেরটাকে বাঁচানোর জন্য নবীর রাজনীতিকে ছাতা হিসেবে ব্যবহার করি ঢাল আমার নবীর রাজনীতির মধ্যে তিনটা জিনিস স্পষ্ট আদল ব্যালেন্স সুরা কনসালটেশন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদুল আমানাত আমানত আদালত সুরা আমানত মানি আপনি যে আমাকে পোস্টটা দিয়েছেন এটা আমার কাছে আমি এই যতদিনের জন্য দিয়েছেন ততদিন এটাকে কাজ করে আমার এই আমানত পরবর্তীর কাছে আমি দিয়ে দেব আপনি যদি দুই টাকা দুই টাকা ফেরত না দেন তো এটা তো বলে যার আমানত নাই তার ইমানও নাই তাইলে আমার নবীর রাজনীতি যখন বলবেন সেখানে আমানত থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আদালত আদালত মানে ইনসাফ

এগুলা করে করে আমরা সমাজের সাধারণ মানুষের কাছে সুন্নিয়তকে ডিস্টারবেন্সের কারণ বানিয়ে ফেলেছে ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আমার মসজিদ আপনি আপনার পীরকে সালাম দিলেন আমার পীর কি ঘাস কেটে আসমান থেকে এসেছে তো আমার পীরে সালাম দিলে সেক্রেটারি সাহেব দাঁড়াবে না সেক্রেটারি সাহেব তো আবার সালাম দিতে থাকে এজ এ রেজাল্ট ইয়া সালাম কিয়াম মিলাদের যে সখিয়তা নষ্ট হয়ে গেছে এখানেও দেখবেন আমরা মাহফিলের পরে দুই মিনিট গর টানাটানি করে হয় সংক্ষিপ্ত করুন সেই কারণে আপনারা কি করবেন মিলাদ কি আমকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম বিশ মিনিট করবেন যাকে দিয়ে মিলাদ কি আম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে মিলাদ কি আম আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল অনেক বছর পরে মিলাদ পড়লাম হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না এক উপসচিব ছিলেন উনি আমাকে বলতেছেন হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাত করতো অনেক দিন পরে চোখের কোনাই পানি উপসচিবে উপসি এটার উপর বুজুর্গানে দিনের হাত আছে সেটা পর্যন্ত বরবাদ করে দিল কি সালাম একবার এরপরে মুস্তর এরপরে গে তারপরে আর আর বাই হলে কি দিব ইতারাই ওয়াঘেরদা ওয়ানা হইতে হই তারা বান্দন শুরু করিব কি আম মিলাত ওদের কাছে আমাদের কাছে আমাদের কাছে ব্যাপার না ওদের কাছে আর কি ব্যাপার হবে কারণ উনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই সিগনিফিকেন্স নাই আপনারা আমার বিষয়গুলা বুঝতে পারতেছেন তো আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে এই যে মিলাদ এই যে ঈদে মিলা সোয়াদাই কারবালার মাফিক তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে কনফিউশনটা কে তৈরি করেছেন আপনি তৈরি করেছেন কিসের কারণে আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন এই কাজ আমরা করব না ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ইমানসহ সহ চলে যায় ইমান সহ চলে যায় এখানে কত মৌলভী আছে যার পিছনে নামাজি হয় না কেন সেই এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য ফতোয়া দিয়ে তারই ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না সে জুমা পড়াইতেছে সে জানাজা পড়াইতেছে আজীব মাহুল আজি মাহুল সম্মানিত উপস্থিতি যাই হোক আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায় তো মাহে মহরম যখন আসে প্রথম 15 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে শিয়া আসিয়া বলে আপনারা মনে করবেন সি আইজম সুন্নিদেরকে চেপে ধরতেছে আহলু সুন্না বল জামাত তেরোশো চোদ্দশো বছর চাপতে পারে নাই কেউ সরকারিভাবে চেষ্টা করা হয়েছে বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে উম্মতের আশি পার্সেন্ট আহলু সুন্নতে বল জামা আমরা কখনো আহলু সুন্না বল জামা কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই আলু সুন্না বল জামাতের জবান দলিল তাকুয়া পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করেছে আমরা আমরা কি করব আমাদেরটা প্লান্ট আমরা ফেসবুকের মধ্যে তিন লাইনে মেসেজ একটা দিয়েছি অমুক শিয়া হয়ে গেছে এগুলার মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছে বরবাদ করে দিচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামা ইকরামকে পীর সাহেবানকে সবাইকে ডেকে গুল বৈঠক করি হুজুর সমস্যা এটা হয়েছে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরুব্বি নাই

আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন এ না আমাদের মুরব্বিদের কাজ আমাদের কাজ ইজি হয়ে গেল না মুরব্বিরা মিলে বসবেন মুরব্বিরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবেন এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড আমাদের ছেলেরা ডিস্টার্ব অ্যাজ এ রেজাল্ট অফ দিস আলেবাই একদল তো ভুলেই গেছে এখানে আলেবাইতে রাসূল বলে কিছু আছে ঢাকার কোন মসজিদের মধ্যে চট্টগ্রামের বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোন হদিস নাই একদল তো ছেড়েই দিয়েছে যারা করে তাদেরকে আপনি সিআইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে আমরা গরিব কিছু আছি যেহেতু কোন বলয়ের সাথে চলি না আপনি কি বলেন না বলেন কোন কিছু যায় আসে না দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে নবী রাজি থাকলে সব রাজি নবীর রাজি না থাকলে আপনার রাজি দি আমি কি করব কাজী খাবো আপনারা বুঝতে পেরেছেন বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে ইন্না আলিল্লাহি আমরা নয়মিশাই বুজু হাসিমিশাই বুঝু জালাল উদ্দিন আল কাদেরি বাংলার জমিনে যাদেরকে দেখেছি আলে বাইত রসুলের কথা যখন বলতো ফেদা মানুষ কানতেছে ওনাদের চোখ দিয়ে পানি আপনারা বুঝতে পেরেছেন সেই টেস্ট খতম হয়ে গেছে এখন কেন ওই বল ওই বল যাই হোক আমাদের বক্তব্য শেষের দিকে আউলাদ এবং রাহাত দুইটা বুঝেছেন রহমত রাইহানের একক্ত কি তার মানে হচ্ছে আল আমার হাসান এবং হুসাইন এটা আমার জন্য রহমত হুমা মৌলা আপনি রহমান আপনার নবী রহমতুল্লিল আলামিন রহমতুল্লিল আলামিন আয় হায় হায় কওয়া আর ফাউ একবারে মানে আর রহমত হিসেবে তোহদে দুনিয়াতে আইল দি আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার আমার এই ছেলে যদি না আসতো আমার এগুলা দেখভাল কে করতো বুঝতে পেরেছেন তাইলে আমার নবী কোন না কোন একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি আরেক জায়গার মধ্যে আমার আউলা এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের আমি এই জায়গাগুলাতে সময় লস করতেছি না কারণ রিজিকের মধ্যে যাইতে হচ্ছে পঞ্চম অর্থ রাইহানের অর্থ হচ্ছে রিস্ক রায়হানের অর্থ কি রিস্ক আচ্ছা এখন রিজিক মানি কি রিস্ক মানি হচ্ছে রিস্ক বলা হয় ওয়াবির রিজকে আল্লাহ সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন বারিক ওয়া আচ্ছা কো রিস্ক মানি কি ইমাম ইবনে মনজুর লিসানুল আরব একটা বিখ্যাত কিতাব ষোলো সতেরো খন্ড কোন জায়গায় বাইশ খন্ড আমার কাছে যেটা আছে উনিশ খন্ডের সেই কিতাবের মধ্যে রিজিকের অর্থ লিখছে আর রিজিক আল্লাদী ইউমতা উবে রিজিক বলা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হবে কি সাধিত হবে উপকার সেই কারণে এই দিক থেকে হযরতে আল্লা ইবনে আসি আর নেহায়াফি গরিব এই কিতাবের মধ্যে উনি বলছেন এই দিক থেকে ইয়াতলুকুয়ানি রাইহান শব্দটি দ্বারা কি বুঝানো হয় রহমত এবং রিজিক রহমত এবং রিজিক কো রিজিকের অর্থ কি কো রিজিকের অর্থ হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধিত হয় ব্যক্তির উপকার সাধিত হয় এখন উপকার সাধন আমি শুরুর দিক থেকে আপনাদেরকে বলছিলাম ব্যবসা আছে গাড়ি বাড়ি আছে আমার ছেলে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই বন্ধু বান্ধব নিয়ে আছে ছেলে আমার কিন্তু আমার রিজিক হইতে পারে নাই কেন এটার মাধ্যমে আমার কোনো উপকার সাধন হচ্ছে না কিন্তু ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে তাহলে এটা হয়ে যাবে আমার রিস্ক তো সেই কারণে রিস্কের কারণে ছেলেকে বলে রাইহান কি বলে রাইহান তো ইমাম আবু আবদুল্লাহ বিন আবি নসর আল ইসদি ওনার একটা কিতাব আছে তফসির তফসিরু গরিব মাফিস সহিহাইন আল বুখারী ওয়া মুসলিম এটার ভিতর উনি বলছেন আর রাইহান ইয়ানি আর রিজক ওয়া ইউসাম্মাল ওয়ালাদু রাইহানা ওয়ালাদ বাচ্চাকে বাচ্চা রাইহান বলা হয় রাইহান মানে রিজক রিজক মানে যার মাধ্যমে উপকার সাধিত হয় এতটুকু তো বুঝছি এখন আমরা প্রশ্ন করব হুজুর ইমাম হাসান এবং হুসাইন কোন উপকার আপনার সাধন করেছে যেটার মাধ্যমে এই দুইজন আপনার রিজিকে পরিণত হয়েছে কোন না কোন উপকার তো সাধন করেছে উপকার সাধন না করলে রিজিক হলো কেমনে আসেন আমরা দেখি আমার নবীর এই দুই আওলা নবীর রিজিক কেমনে হলো হযরতে হাসান এবং হুসাইনের মধ্যে প্রথমজন ইমামে হাসান রদী আল্লাহুতায়ানা আনহু ইমামে হাসানের ক্ষেত্রে আমার নবী কি বলেছে জানেন আমার নবী বলেছেন ইবনি হাজা সৈয়দ কি বলেছে আমার এই সন্তান সৈয়দ সৈয়দ মানি আমরা আমরা সৈয়দ বলি বাংলাতে এটার অর্থ আমরা কি করি সৈয়দ মানি সর্দার সৈয়দ মানি সর্দার মনে রাখবেন আরবির মধ্যে সৈয়দ কবিলা সারা গোত্র বাড়ির নেতা হইতে পারে জাতীয় হইতে পারে কৌমের সর্দার সৈয়দ মানি সর্দার কখন হয় তো যদি যে সৈয়দের মাধ্যমে কোনো একটা জাতির কোন একটা গোত্রের উপকার সাধন হবে তাদের সমস্যাগুলা দূর হবে তাদের সমস্যাগুলা দূর হবে তাদের উপকার হবে যদি গোত্র বা সম্প্রদায়ের উপকার হয় সমস্যাগুলা দূর হয় তাদের যাবতীয় প্রবলেমগুলা গুলা সলভ হওয়ার পরে স্থিরতা প্রতিষ্ঠা হয় এমন ব্যক্তিকে সৈয়দ বা সর্দার বলে যাকে তাকে সর্দার সৈয়দ মানি সর্দার বলে না তাহলে ইয়ার সুল আল্লাহ ইমামে হাসান কোন উপকার সাধন করেছে এবং কার উপকার সাধন করেছে আমার ভাইয়েরা কোনো কথা হবে না আমার ভাইয়েরা হজরত আলী কার্লাহুল করিম উনি ক্ষমতায় আসার পরে উম্মতে মুসলিমার মানে খেলাফতে আসার পরে যেটাকে আমরা বলি ডিভাইন ডেমোক্রেসি ঐশী গণতন্ত্র ঐশী একটা হচ্ছে ইউরোপিয়ান ডেমোক্রেসি আর একটা ডিভাইন ডেমোক্রেসি ইউরোপিয়ান ডেমোক্রেসি এটা মানুষের ব্রেইন দিয়ে চলে মানুষের ব্রেইন দিয়ে চলে ডিভাইন ডেমোক্রেসি আল্লাহ এবং রসুলের বাণী অতপর ব্রেইন এই দুইটা দিয়ে চল আপনারা বুঝতে পেরেছেন তো আমার আলী রদি আল্লাহ তালুর সময়কালে ওম্মতে মুসলিমার রাজনৈতিক সংকট দেখা দেয় সেই রাজনৈতিক সংকটের মধ্যে অপর পক্ষে হজরতে মোয়াবিয়া রদি আল্লাহ তালু ছিলেন হজরত আলী কাল্লাম আল্লাহ জাহুল করিমের শাহাদাতের পরে পরিস্থিতি খেলাফতের দায়িত্ব আসে ইমাম হাসান আলাইহ ইসালামের কাছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আলাইহ ইসালাম বলাতে আবার আপনারা অন্য কিছু মনে করিয়ে না আমাদের আকাবিরিনে উম্মত মহাদ্দিসিনে কারাম মুফাসিরিনে কারাম সবাই এভাবেই বলতেন হজরতে ইমামে হাসান আলাইহ ইসালাম পর্যন্ত আসেন উনিও খেলা উনিও খলিফায়ের আশেদার অন্তর্গত এই সমস্যা আরো প্রখট আকার ধারণ করে ডেটলক বলে না ডেটলক মানে সমাধানের কোনো গত্যন্তর নাই ইমামে হাসান আলাই ইসালাম যদি একটু উল্টে যায় তাইরে উম্মতে মুসলিমার মধ্যে প্রত্যেক দিন মানুষ কাটা পড়বে রক্তের বন্যা বইবে দিন ধর্ম প্রতিষ্ঠিত প্রচারিত দূরের কথা মানুষ দেখে হাসা হাসি করতেন উম্মতে মুসলিমা মুশকিলের মধ্যে পড়ে যেতেন ডেটলক এমন ভাবে তৈরি হয়েছে আমার নবী আগ থেকে ঘোষণা দিয়েছেন ইবনি হাজা সৈয়দ আমার এই ছেলে সৈয়দ তার মাধ্যমে আমার উম্মতের উপকার সাধন হবে সেই কারণে আমার উম্মতের উপকার আমার দিনের উপকার সাধন করবে বিদায় সে রাইহান রাইহান মানে রিজিক রিজিক মানে যেটার মাধ্যমে উপকার সাধিত হয় তো ইয়া রাসূলুল্লাহ এখানে উপকার কোথায় এক উপকার হচ্ছে মুসলমানদের দুই বড় গ্রুপের মধ্যে যখন দলাদলি দেখা দেবে আমার এই সৈয়দ সত্যিকার অর্থে সর্দার যার ভিতরে আমার রক্ত প্রবাহিত আমার এই সর্দার দাঁড়িয়ে গিয়ে উম্মতে মুসলিমার এই ডেট লক খতম করে মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করে উম্মতে মুসলিমার অন্তরে সুকুন এবং শান্তি প্রতিষ্ঠা করবে মুসলিম জাতির উপকার করবে আমার উন্নতের উপকার করবে আমার দিন উপকৃত হবে সেই কারণে আমার নবী ইমামে হাসান এবং হুসাইন কে রাইহান বলেছেন গরিবুল হাদিসে রাইহানের অর্থ রিজিক করা হয়েছে রিজিক মানে যার মাধ্যমে উপকৃত হওয়া যায় আমার নবী আমার নবীর এই আজিম নাতির মাধ্যমে উপকৃত হয়েছেন বা হবেন বিদায় আমার নবী ইমামে হাসানকে রাইহান বলে রিজিক উপাধি দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন সেই দিন যদি ইমাম হাসান উল্টে যেতে ইমাম হাসান যদি না মানতেন কারণ উনি লেজিটিমেট খালিফা তবে আমরা এখানে কোন ধরনের প্রশ্ন তুলবো না এটা সাহাবাই কেরামের মোহামলা আপনারা হাই ভাইব বুঝার চেষ্টা করেন মীর মোয়াবিয়া তো আমির মোয়াবিয়া রদি আল্লাহ আনহু যেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছে আমার নবীর সুগন্ধি যার নাকে এক সেকেন্ডের জন্য লেগেছে সেই ব্যক্তি গোড়া দূরানোর সময় দুলি যেটা উড়ে সেই দুলিও একজন গস কুতুবের চেয়ে উপরে কি করেন আপনারা আমরা চুপ থাকব আমাদের আই মাই চুপ থাকতে বলেছেন আমরা এখানে কোনো কথা বলবো না এটা উন্মতে মুসলিমার রেড জোন এখানে উপরেও যাব না নিচেও আপনি একজনের উপরে বন্দুক তাক করলে আরেকজন বসে আছে আমাদের ভিতরে বন্দুক তাক করার জন্য আপনি মাবিয়া রাজি আল্লাহ তালু টার্গেট করবেন আরেকজন হজরত আলী কে টার্গেট করবে কারণ এখানে শিও আছে এখানে খারেজিও আছে মাঝখানে আহলে সুনাবল জামা সাহবাই কেরামের ফুয়ু জাত নিয়েই আলে বাইতে রসুলের ফুয়ু জাত নেই আমাদের সমস্ত মস্তকের সমস্ত আইম্মা কেরাম এলমে হাদিসে এলমে ফিক্ষের এলমে তাসাউফের উপরের দিকে যান মারুফে কারখি থেকে শুরু করে হাবিব আল আজমি পর্যন্ত হারেস আল মুহাসিবি পর্যন্ত হযরতে জুনুন মাসরি পর্যন্ত বাইজিদ বিস্তামি পর্যন্ত জুনায়েদ আল বাগদাদি পর্যন্ত যাদের পিটের সাথে ইন তাবে ও ইনের পিট লাগানো তাদের চেয়ে কি বড় আশেকের রাসূল আমরা তাদের চেয়ে বড় আশেকের রাসূল এই ফিতনার মধ্যে আপনারা পড়বেন না খবরদার আইমা কেরামের নিষেধ আই মাই কেরাম নিষেধ করেছেন আমরা এখানে কোনো কথা বলবো সম্মানিত উপস্থিতি আমি বলছি লেজিটিমেট খালিফা হজরতে হাসান রদি আল্লাহ আনহু কিন্তু উম্মতে মুসলিম আর বৃহত্তর স্বার্থে এরপরে মহাবিয়া রদি আল্লাহ প্রায় বিরানব্বই বছর ওমাইয়ার শাসন চলে আপনারা জানেন সমস্যা ছিল মারামারি ছিল কিন্তু সেই বিরানব্বই বছরে ইসলাম কোথেকে কোথায় ঢুকে গেছে আপনি কল্পনা করতে পারবেন না ইসলাম ফ্রান্সে ইসলাম আস্তে আস্তে সিন্ধে ইসলাম আস্তে আস্তে এশিয়া উপমহাদেশে ঢুকে গেছে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান রিসার্চ গবেষণা সেই সময়কাল থেকে শুরু হয়েছে প্রায় বারো তেরোশো বছর উন্মতে মুসলিমা সেটাকে কন্টিনিউ করেছে সমস্যা কি হয় নাই হয়েছে কিন্তু যে অর্থে ইমামে হাসান আলহ ইসালাম রদি আল্লাহ তালান স্টেপ ডাউন করেছেন সেই বিরানব্বই বছরের মধ্যে উমাইয়া পরবর্তীতে আব্বাসী এসেছে এর পরবর্তীতে সাড়ে সাতশো সাতশো বছর উসমানিয়া খেলা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন ইতিহাস ইতিহাসগুলা ইতিহাস বলেছে আমরা ইতিহাস দেখে যদি ইমোশনাল হয়ে যায় তো আকিদা নিয়ে টানাটানি হবে আমরা ইতিহাস থেকে ইতিহাস শিখবো আকিদা আকিদার ইমামদের কাছ থেকে নিব আকিদা সুফিয়াই کرام থেকে নিব উলামাই کرام থেকে নিব ইতিহাসবিদ থেকে নয় আপনারা বুঝতে পেরেছেন একবার দুরুদ শরীফ পড়ি সলাতুন্নিয়্যা রাসূলুল্লাহ আলাইহিস সালামু আলাইহি سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من রসুল্লা অলাই সলাম হাবীব্লা আলাইকুম এরপরে ইমাম হুসাইন রিয়ালু তালা আনহু উনিও আমার নবীর রিজিক তো রিজিক দিয়ে কি হয় উপকার হয় তো এখন আমরা জিজ্ঞেস করবো হুজুর ইমান হুসাইন দিয়ে উম্মতে মুসলিম কি উপকার সাধন হয়েছে আসেন আমরা উপকার দেখি এক রেওয়ায়তের মধ্যে ইমামে হুসাইন নদী আল্লাহ তালানহুর ব্যাপারে আমার নবী এর সাথ করছেন হুসাইন উন সিপতুম মিনাল আসবা হজরতে হুসাইন নদী আল্লাহ আমার নবী

কসিফতুর অর্থ হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খায়ফ সিফতুন এর অর্থ কি আস্তে নারে 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 اللهم <applause> صلِّ

হুত শামী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে মাহফিলের হাজরিনের পক্ষ থেকে হুজুর কেবলাকে ওয়েলকাম করছি মাহফিলে হুজুরের অনুমতিক্রমে আমরা আমাদের বক্তব্য কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব বক্তব্য শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাইলে হাসান এবং হুসাইন রদি আল্লাহ তালান হুমা আলহিম আসসালাম এই দুইজনকে আমার নবী রাইহান বলেছেন রাইহানের অর্থ জেনে শেষের অর্থ করেছি গরিবুল হাদিস থেকে আমরা বলেছি রিস্ক রিস্ক মানি যেটার মাধ্যমে উপকার সাধিত হয় এখন ইমামে হাসান আলাই ইসালাম রদি আল্লাহ তালানহুর মাধ্যমে উপকার কি সাধিত হয়েছে সেটা শেয়ার করেছে ইমামে হুসাইনকে আমার নবী রায়হান কেন বললেন ইমামে হুসাইনের ব্যাপারে আমার নবী এক রেওয়ায়তের মধ্যে বলছেন হুসাইন সিপতুম মিনাল আসবাদ এটা বলতে গিয়ে তো সিপতুনের অর্থ করা হচ্ছে গরিবুল হাদিসের কিতাব যেটা বলেছি ইবনুল আসিরের ওখানে অর্থ করা হচ্ছে উম্মাতুন মিনাল উমামে ফিল খেদ মানি কোনো একটা মঙ্গল ভালো উপকার হয় এমন কাজের উপর যখন একটা উন্মদ দাঁড়িয়ে যায় সেই উন্মদকে বলা হয় বিষয়টা বোঝার চেষ্টা করেন ডান ভাব নড়াচড়া করবেন না সেই বিষয়টাকে বলা হয় শিফ মানি একটা উপকার করা হবে মঙ্গল সাধন করা হবে সেই মঙ্গল সাধনে উপকার করণার্থে যখন একটা উম্মত দাঁড়িয়ে যান সেই উম্মত কে সিফত বলা হয় এখন আমার নবী হযরত ইমাম হুসাইন কে সিফত বলেছেন তো সিফত বললে অর্থ কি হলো অর্থ হলো আমার নবী বলতে চাচ্ছেন আমার হুসাইন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম না আমার হুসাইন একটা উম্মতের নাম কিসের নাম একটা উম্মতের নাম যার মাধ্যমে পুরো একটা উন্মতের উপকার সাধন হবে সেই কারণে আমার নবী ইমামে হাসানের ক্ষেত্রে সৈয়দ বলেছেন আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সর্দার বা সৈয়দ বলে কাকে এখানে ইমামে হুসাইনের ক্ষেত্রে সিফ বলেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলেছি ডিভাইন ডেমোক্রেসি আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন উম্মতে মুসলিমাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছেন যে সিস্টেমটা তিনটা উসুলের উপর চলেছে আমানত আদালত সুরা আমানত আদালত সুরা সুরা মানি মিউচুয়াল কনসালটেশন পার্লামেন্ট এখানে একক সিদ্ধান্ত হবে না সবাই মিলে সিদ্ধান্ত নেব আমার নবীর এই সিস্টেমের মধ্যে করাপশন ছিল না একক ব্যক্তির কোনো ডমিনেশন ছিল না ফারুক আজমের মতো সাহাবিকে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফেলেছে ফারুক আজম যখন পার্লামেন্টের তখনকার যুগের পার্লামেন্ট অনুযায়ী তখন হঠাৎ করে চট্টগ্রামে যেমন মহরানা বেশি ফারুক আজমের জমানায় মহরানা বেড়ে গেছে মানুষ বিয়ে করতে পারছে না খলিফার দরবারে কেস গেল খলিফা সবাইকে ডাকলেন বর্তমান সময়ের পরিবার অনুযায়ী আমরা বলবো পার্লামেন্ট সেজেছে সেই পার্লামেন্টের মধ্যে ফারুক আজমের মানে স্টেটের পক্ষ থেকে প্রপোজাল গেছে যে আমরা মহারানাকে ফিক্স করে দে মহারানা ফিক্স করার কথা আসতে না আসতে এক বুড়ি দাঁড়িয়ে যান বুড়ি বুড়ি মহিলা বৃদ্ধ মহিলা উনি দাঁড়িয়ে বলতেছেন আপনাকে এই অধিকার কে দিল যেখানে আমার আল্লাহ ফিক্স করেন নাই কোরআনের মধ্যে আমার নবী করেন নাই সেইখানে আপনি ফিক্স করার আমার আল্লাহ বলছেন ও আতুন নিসা আসাদুকাতি নিহলা পারলে পাহাড় সম পরিমাণ দিয়ে দাও যেখানে আল্লাহ পাহাড়ের কথা বলছেন সেখানে আপনি ফিক্স করার কে এটাকে বলে ডেমোক্রেটিক সিস্টেম এখানে আইনের মাধ্যমে সবাই পরিচালিত হয় কেউ গলার আওয়াজ বড় করতে পারে না আমি এই বক্তব্য যেহেতু পরে দিব সেহেতু আমি আগে দিয়ে মানুষকে কনফিউজ করতে চাচ্ছি না আমার নবীর এই সিস্টেম আমার নবী বলেছেন ধ্বংসপ্রাপ্ত হবে হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতে মিন কুরাইশ কুরাইশের কিছু ইমম্যাচিও ছোট ছোট নাবালক শাসকের হাতে আমার উম্মত ধ্বংস হবে তো উম্মত যখন আমি পলিটিক্যাল ক্রাইসিসের কথা বলেছি আপনাদেরকে এই বিষয়টা যখন কারবালা পর্যন্ত গড়ানোর আগে ইয়াজিদের হাতে যখন পাওয়ার গেছে ক্ষমতা যখন মুসলিম পাওয়ার মুসলমানদের সামগ্রিক অবস্থা যখন নড়ে বড়ে আমার নবী হজরত ইমাম হুসাইন কে বলেছেন উম্মত কি বলেছে উম্মত তখন কেউ মেনে নিয়েছে কেউ আবার মাসলাহা তথা বিভিন্ন দিক বিবেচনা করে ফেতনা ফাসাদ হবে মারামারি হবে কাটাকাটি হবে বিভিন্ন দিক বিবেচনা করে অনেক সাহাবি তাবে চুপ থেকেছে কিন্তু আমার নবী কান্দে ছরে যিনি বড় হয়েছেন যাকে আমার নবী উম্মত বলেছেন উনি কিন্তু বসে থাকেন না উনি এই এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন একা নিজের পরিবার পরিজন নিয়ে বের হয়ে গেছেন আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন অস্ত্র নিয়ে বিদ্রোহ কাকে বলে বিদ্রোহ মানি কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওই জায়গা দখল করে ওখানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তৎকালীন এক্সিস্টিং পাওয়ারকে চ্যালেঞ্জ করার নাম বিদ্রোহ কিন্তু আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন তো মদিনা শরীফ দখল করে ফেলতে পারতেন মদিনা শরীফের মধ্যে গুলামানে আলে ছিল তখন মদিনা শরীফ দখল করতে পারতেন ইমামে হুসাইন এই কোনোটা করা হুজুরের উদ্দেশ্য ছিল না হুজুরের উদ্দেশ্য ছিল উম্মত হিসেবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর উম্মতকে এই ফিতনা থেকে বাঁচিয়ে আমার নবীর রিস্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা আমার নবীর উপকার সাধন করা নবীর উম্মতের উপকার সাধন করা সব কিছু আল্লামা ইকবাল কত দারুণ বলেছে কো বাতিল কি ইক্তেদার মে তাকওয়া কি আরজু হে কিয়া হাসি ফরে খায়ে হুয়ে হাম বাতেলের শাসনের মধ্যে আপনি যদি তাকুয়ার আশা করেন অয়ে হায় হায় কত দারুন মিষ্টি মিষ্টি ধোঁকা আপনি খেয়ে গেলেন তখন আল্লামা ইকবাল আরো চমৎকার কথা বলেছেন ক বলেছে কাতল কাতল সে বি মকতুল সে হামদর্দিবি মোহব্বত কাতল সে বি মকতুল সে হামদর্দীবি ইয়ে বাতা হাসরমে মোহব্বত সেলা কিসসে মাঙ্গেগা মোহব্ত এখানেও যিনি মেরেছেন মহব্বত তার জন্য যাকে মারা হয়েছে মহব্বত আমার তার জন্য তাল্লাম ইকবাল বলছে ইয়ে বাথা হাসার মেয়া কিদম কালা কিসসে বা কেয়ামতের ময়দানে দুই গুরুম যখন হবে তো তোমার মহব্বতের প্রতিদান কার কাছে চাইবে মনে রাখবেন কেয়ামতের ময়দানে সইয়েদা স্বভাবে আহলি কেয়ামতের ময়দানে আমার নবী যদি নো বলে দেন কি বলে দে ন তো আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন মায়ের ছেলে পয়দা করে নাই যিনি কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমার নবীর নোকে ইয়েস করে দিবে এই দাম এই গুরুত্ব এই মাকাম আল্লাহ শুধু আমার নবীকে দান করেছেন ইয়েস বললে ইয়েস নো বললে নো আমার আল্লাহর দরবারে যাবেন আমার আল্লাহ বলবে আসায়না বা আসাকা রাব্বাকা মাকামাম মাহমূদাও ইয়োকানে ওই ওখানে ওখানে হলে এখানে यस ওখানে নো হলে এখানেও নো তো যিনি यस বলবেন উনি পরকাল সাজার আগে জান্নাতের সর্দার হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন কে বানিয়ে দিয়েছেন হযরত ইমামে হুসাইন বসে থাকেন নাই গিয়েছেন কারবালার প্রান্তরে একত্রিত হয়েছে কারবালার প্রান্তরে নিজের জীবন দিয়েছেন জীবন দিয়েছেন জীবন দিয়ে উম্মতে মুসলিমার মতাদর্শকে বাঁচিয়ে দিয়েছেন সেদিন যদি ইমামে হুসাইনের শাহাদাত না হতো তো পৃথিবীর মধ্যে ইয়াজিদিয়াত খারেজিয়াত নাসাবিয়াত উম্মতে মুসলিমার রগ ও রেসা থেকে এশকে রাসূলকে চিরতরে মিটিয়ে দিত কিন্তু ইমামে হুসাইনের সেই দিনকার শাহাদাত আলে বাইত-এ শাহাদাত আমার নবীর দিনকে বাঁচিয়ে দিয়েছে সেই বাঁচানোর কারণে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন আমার দুইটা ফুলের নাম রাইহান কে উলামাই কেরাম বলছেন রাইহান মানে রিজিক রিজিক মানে যার মাধ্যমে উপকার হয় আমার নবীর কি উপকার হয়েছে কো উম্মতের উপকার হয়েছে কেমন কো ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ একজন ইয়াজিদ অনেক জন এটো মতাদর্শ এটো মতাদর্শ মনে রাখবেন ইমাম হুসাইন চলে গেছেন আমি আল্লামা ইকবালের ওই কথা গতকালকেও শেয়ার করেছি আল্লামা ইকবাল বলছেন হুজুর হাতহী নেহি আপ কি অন্ত হুজুর তো তেরি বলেছেন আমি তেরি বলতেছি না হুজুর হাতহী নেহি আপ কি অন্তে কামকা কে লাফ্জে ইজিদ কো গালি সে বদতর বানা দিয়া কিছুই করে নাই কোন মার্দাঙ্গা হাঙ্গামা হয় নাই কিন্তু বলেছেন হুজুর এমন একটা রেভেঞ্জ এমন একটা প্রতিশোধ যে কুলার কুল কায়নাতের মধ্যে সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত ইয়াজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে ইয়াজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে বাস আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি দেখেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার এক ভাই ফোন করে বলতেছেন আপনি বারবার আমার ইয়াজিদ নিয়ে একটা আলোচনা ছিল তো বলছে আপনি ইয়াজিদ নিয়ে বারবার আলোচনা করছেন উনি তাবেঈ ছিলেন উনি এই যুদ্ধের সাথে এই শাহাদাতের সাথে সম্পৃক্ত ছিলেন না আমি বলতেছি ভাই আপনি এই কথাগুলা বলবেন না শুধু শুধু প্রেসার হাই হয়ে যাবে আমার ঠিক আছে আমরা এমনিতে অনেক ভদ্র সবর কোনো কিছু না ঠিক আছে সব কিন্তু দুই জায়গার মধ্যে তিন জায়গার মধ্যে আমাদের সবর সবর থাকে না শানের সাโลতে বিয়াদবি যখন হয় আমাদের প্রেসার তখন 300 ডিগ্রি হয়ে যায় আলেবাইত الرسুলের শানে আউলিয়ায়ে کرامের শানে এমনিতে কথা বলবো সারা দিন বলবো কিন্তু বিয়াদবি করতে পারবেন না বিয়াদবি করবেন তখন প্রেসার 300 ডিগ্রি হয়ে যায় তখন মাথায় থাকে না কোন পুলিশ কোন আর্মি এই কাজ করিয়েন নাম বলতেছে আপনি বক্তব্য বন্ধ করেন আই ডোট ওয়ান্ট টু হিয়ার ইউর ওয়ার্ড ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড আপনি একটা কাজ করেন আমি আমার বাতিজার নাম রাখছি হাসানাই কেন পরবর্তী ছেলে হয় কি হয় না আলাম একটার ভিতরে দুইটা ঢুকাই দিছি হাসানাই আপনাকে তো আমি টেলিফোনে দেখতেছি না বয়স টুক যদি বয়স পারফেক্টলি থাকে ছেলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে একটা ছেলের নাম ইয়াজিত রাইখা দেখায় তাবেই না তো তাবেই নাম রাখলে অসুবিধা কি আল্লাহ এটা করতে পারবেন না কেন ফেরাউন ফেরাউন মুসা আলাহ ইসলাম এসে ফেরাউন কে বানিয়ে দিয়েছে গালি দিলে কো ফেরাউন জুলুম করলে কো ফেরাউন টাকা মেরে দিলে কো আস্তে ফেরাউন বুঝতে পেরেছেন যেখানে মুসা যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে নম্রু সেখানে ইব্রাহিম যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন এই আদর্শগুলার মউত হয় নাই নমরুদ মিটে গেছে তারাও মিটে গেছে সুপার পাওয়ার নিয়ে হযরতে মুসান ইসলামের পাওয়ার মতাদর্শের কারণে বেঁচে আছে সেই দিনও সুপার পাওয়ার ছিল এজি অর্ধ পৃথিবীর শাসক এখানে আমার নবীর কলিজার টুকরা নাতি কয়েকজন পরিবারের সদস্য নিয়ে মতাদর্শ মরে নাই মতাদর্শ শুধু জীবিত হয়েছে তা না এতদিন পরে আপনাদের কাছে বক্তব্য রেখে আপনাদের ভিতরে যে একটা রিফ্রেশমেন্ট দিনের চেতনা সেটাই ইমাম হাসান হুসাইনের রক্তের বদৌলতে সেদিন যদি এন্তেকাল না করতেন আজকে আমরা এই কাজ করতাম না মদিনা শরীফে যান ঘুরতেছেন ঘুরতেছেন কোন ফিলিংস আছে নাই কিন্তু পাশের এক ভদ্রলোক বসে যখন নাচ করতেছে হুজুর মেরি তো সারি বহরিয়া শুনতেছে যে সেও কানতেছে যে শুনতেছে সেও কানতেছে দরবারে বসা আসে নাই কিন্তু নাচ যখন পড়া শুরু হয়েছে দিলে দিল লেগে গেছে দিল সে জুবাত নিকলতে আসার রাখতে এভাবে এই ঘটনাগুলো মানুষের ভিতরের ইমানের তাপস বৃদ্ধি করে জিন্দা রাখে যেটা ইমামে হুসাইন আলাইসালামের মাধ্যমে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক আমি আখেরি ভাবে আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে আমরা জিন্দা করি আপনারা ভদ্র হন নম্র হন সহনশীল হন আল্লাহ হওয়ার তৌফিক দান আমরা কোরআন শরীফ পড়তে পারি না তাইলার হুসাইনি হইলাম না আমরা নামাজ পড়ি না হুসাইনি হইলাম না আমরা মানুষ ঠকাই হুসাইনি হইলাম না আমার এলাকার গরিব মানুষজন সহযোগিতা করি না হুসাইনি হইলাম না হুসাইন মধ্যে এটা একটা প্যাকেজ আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে সে আদর্শের প্যাকেজ আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে আদালত ইনসাফ আমানত মানুষের সাথে সদ্ব্যবহার এগুলো হুসাইনি এগুলাকে আমরা জিন্দা করি আল্লাহ আলামিন আমাদের হামিও নাসের হোক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুক একটা দোয়া করব সেই দোয়া আপনারা আমিন বলবেন আমাদের বক্তব্য শেষ হবে আমাদের বাংলাদেশে যাদের মাধ্যমে করাপশনের বাজার গরম হয়েছে বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যারা করাপশনের মাধ্যমে আমাদের দেশের সিস্টেম নরে বড়ে করছে তাদের তক যদি হেদায়ত থাকে মওলা তাদেরকে হেদায়ত করুন আমিন বলেন তাদের তক যদি হেদায়ত না থাকে মওলা ভালো কিছু মানুষ দিয়ে তাদেরকে নিয়ে সমস্ত নিক্ষেপ করুন আমিন বলেন আপনারা বুঝতে পেরেছেন এটা সোনার দেশ সুন্দর দেশ অনেক দারুণ দেশ পৃথিবীতে যারা বাইরে গেছে তারা বুঝে অনেক সুন্দর একটা দেশ ভালো একটা দেশ আমাদের কারণে কয় কোটি টাকা দরকার আপনার কয় হাজার কোটি টাকা দরকার আল্লাহ রবুল আলমিন এই সমস্ত চোর যারা আমাদের পুরা সিস্টেমকে অস্থির করে ফেলছে আল্লাহরবুল আলমিন তাদের এই কবজা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং তাদেরকে হয় হেদায়ত করুন নতুবা আল্লাহরবুল আলমিন তোক হেদায়ত না করলে ধ্বংস করে দিন আমি আখেরিভাবে ভাবে আজকে মাদ্রাসাটা হুজুর রহমানিয়া মইনিয়া সাইফিয়া সুনিয়া মাদ্রাসা হ্যার জু এতিমখানা আমাদের বড় অভাব এই মাদ্রাসাগুলার আপনারা আজকের এই 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 অনুষ্ঠানে আমাকে অনুরোধ করা হচ্ছে হুজুর নাকি এটাকে আজকে উদ্বোধন করেছেন যে দয়া করে আপনারা মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন মাদ্রাসা আমাদের সমাজের জন্য অসম্ভব প্রয়োজন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাং কলেজ দিয়ে আপনি আত্মহত্যা ঠেকাইতে পারবেন না আপনি পরিবারের ডিভোর্স রেট ঠেকাইতে পারবেন না বায়ে বায়ে দা কুকড়া সম্পর্ক ঠেকাইতে পারবেন না মারামারি ঠেকাইতে পারবেন না এগুলার জন্য মাদ্রাসা লাগে হ্যাভসখানা লাগে মোরাল টিচিং যেটা মাজারাত লাগে আমরা মনে করি কো মাজারের মধ্যে কো মাজার দরকার কি কি মাজার দরকার কি মাজার তুলে দিলে বুঝতে পারতেন মাজারের দরকার কি এই কিছুদিন আগে দুবাই গেছি তো দুবাইয়ের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইছি তো দুইটা ছেলে তিনটা ছেলে দুবাইয়ের লোক আর কি একদম আমাদের গায়ের সাথে লেগে সিদা দাঁড়ায় আছে মানুষের মধ্যে একটা বিবেক থাকে না যে আমি যে পিছনে দাঁড়ায় আছি তো আমি তো সামনে দেখ ব্লক করে ফেলছে তো তা আমি চিন্তা করতেছি এগুলো এরকম গাধার মতো কেন পরে মাথায় আসলো আসলে এখানে কোনো মাজার নাই মাজার থাকলে আখলাখ থাকতো তরবিয়ত থাকতো বদ্রতা থাকতো আদব থাকতো মাদ্রাসা থেকে তো শিক্ষা যায় তরবিয়ত যায় মাজার থেকে যায় মাজার থেকে তো আমাদের এখানে মাদ্রাসাও দরকার মাজারও দরকার আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমরাও আমাদের মতো করে আল্লাহ যতটুকুন তৌফিক দান করেন আমরাও সহযোগিতা করবো ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেটা এই প্রশ্ন আমি সুডো হালত দিই বন্ধুই বলল তর্ক বিতর্ক আমি এই যতদিনের জন্য দিয়েছেন ততদিন এটাকে কাজ করে আমার এই আমানত পরবর্তীর কাছে আমি দিয়ে দেব আপনি যদি দুই টাকা দুই টাকা ফেরত না দেন এটা আমানত দাঁড়ি বলে যার আমানত নাই তার ইমানও নাই তাইলে আমার নবীর রাজনীতি যখন বলবেন সেখানে আমানত থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আদালত আদালত মানে ইনসাফ দাড়ি পাল্লা এমনি হতে হবে ইবে বাই দেয় কেন ঝুঁকি ইবে না দেয় কেন উড়ে বুঝছেন না এডে মসজিদ হল দি আর আর অনরে কিল্লা ইমাম বানাইলাম অনে মুস্তাফা জানের রহমতত মিদ্দে অনর গুনুরে সালাম দিতে দিতে আসমান তুলি বেলাইও মসজিদ অনন না ও বা মসজিদ অনর না না তো মসজিদ তো আর গরে দিলেন দে বুঝছেন না অনরা এগুলা করে করে আমরা সমাজের সাধারণ মানুষের কাছে সুন্নিয়তকে ডিস্টারবেন্সের কারণ বানিয়ে ফেলেছে ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আমার মসজিদ আপনি আপনার পীরকে সালাম দিলেন আমার পীর কি গাছ কেটে আসমান থেকে এসেছে তো আমার পীরের সালাম দিলে সেক্রেটারি সাহেব দাঁড়াবে না সেক্রেটারি সাহেবের তো আবার সালাম দিতে থাকে এজ এ রেজাল ইয়া সালাম কিয়াম মিলাদের যে সখিয়তা নষ্ট হয়ে গেছে এখানেও দেখবেন আমরা মাহফিলের পরে দুই মিনিট গগগ টানাটানি করে হয় কা সংক্ষিপ্তকরণ সেই কারণে আপনারা কি করবেন মিলাদ কিয়ামকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম 20 মিনিট করবেন যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে মিলাদ আম আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল অনেক বছর পরে মিলাদ পড়লাম হেন কোন মানুষ ছিল না যার চোখে পানি ছিল না এক উপসচিব ছিলেন উনি আমাকে বলতেছেন হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাত করতো অনেক দিন পরে চোখের কোন দিনের হাত আছে সেটা পর্যন্ত বরবাদ করে দিল কি একবার জিয়ানবী এরপরে মুস্ত এর পরে ফি এরপরে গিয়ে তারপরে আর আর হলে কি দিব ইতরাঈ ওয়াকরাদা ওয়ানা হইতো হইতি তারা বাঁধন শুরু করিব কি কিয়াম মিলাত ওদের কাছে আমাদের কাছে আমাদের কাছে ব্যাপার না ওদের কাছে আর কি ব্যাপার হবে কারণ উনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই সিগনিফিকেন্স নাই আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারতেছেন তো আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে এই যে মিলাত এই যে ঈদের মিলা এই সোয়াদাই কারবালার মাফী তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যায় কনফিউশনটা কে তৈরি করেছেন আপনি তৈরি করেছেন কিসের কারণে আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন এই কাজ আমরা করব না ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ইমানসহ সহ চলে যায় ইমানসহ সহ চলে যায় এখানে কত মৌলভী আছে যার পিছনে নামাজি হয় না কেন সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হয়তো যে আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য ফতোয়া দিয়ে তার ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না সে জুমা পড়াইতেছে সে জানাজা পড়াইতেছে আজীব মাহুল আজি মাহুল সম্মানিত উপস্থিতি যাই হোক আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায় তো মাহে মহরম যখন আসে প্রথম পনেরো দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে শিয়া শিয়া বলে আপনারা মনে করবেন সি আইজম সুন্নিদেরকে চেপে ধরতেছে আহলু সুন্না বল জামাত তেরোশো চোদ্দশো বছর চাপতে পারে নাই কেউ সরকারিভাবে চেষ্টা করা হয়েছে বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে উম্মতের আশি পার্সেন্ট আহলু সুন্নতে বল জামা আমরা কখনো আহলু সুন্না বল জামা কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই আলু সুন্না বল জামাতের জবান দলিল তাকুয়া পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করেছে আমরা আমরা কি করব আমাদেরটা প্লান্ট আমরা ফেসবুকের মধ্যে তিন লাইনে মেসেজ একটা দিয়েছি অমুক শিয়া হয়ে গেছে এগুলার মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন বরবাদ করে দিচ্ছেন সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামায়ে কেরামকে পীর সাহেবানকে সবাইকে ডেকে গোল বৈঠক করি হুজুর সমস্যা এটা হয়েছে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরুব্বি নাই আমাদের এখানে পীর সাহেবান নাই উলামাই কেরাম আছেন বুজুর্গ উলামাই কেরাম বয়স্ক উলামাই কেরাম আছেন সবাই মিলে আমরা বসি আমি মাস্টারি করার কে আমি কি বুঝি আপনি হয় ইঞ্জিনিয়ার নয় উকিল নয় কোনো কিছু আপনি কি বুঝবেন উলামাই কেরাম বসে তাদেরকে ডিল করতে দেন তাদেরকে বলেন পরিস্থিতি এইটা পরিস্থিতি এইটা আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদরি মুদাসিল্লুহুল আলী আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন এ না আমাদের মুরব্বীদের কাজ আমাদের কাজ ইজি হয়ে গেল না মুরব্বীরা মিলে বসবেন মুরব্বীরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবেন এখন আপনি এই কোনা থেকে এটা বলতেছেন ওই কোনা থেকে ওইটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড আমাদের ছেলেরা ডিস্টার্ব অ্যাজ এ রেজাল্ট অফ দিস আলে ভাই তো ভুলেই গেছে এখানে আলে ভাই তো বলে কিছু আছে ঢাকার কোন মসজিদের মধ্যে চট্টগ্রামের বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোন হদিস নাই একদল তো ছেড়েই দিয়েছে যারা করে তাদেরকে আপনি সিয়াইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে আমরা গরিব কিছু আছি যেহেতু কোনো বলয়ের সাথে চলি না আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে নবী রাজি থাকলে সব রাজি নবী রাজি না থাকলে আপনার রাজি দি আমি কি করব কাজী খাবো আপনারা বুঝতে পেরেছেন

তার মানে হচ্ছে আল আমার হাসান এবং হুসাইন এটা আমার জন্য রহমত উমা মৌলা আপনি রহমান আপনার নবী রহমতুল্লিল আলামিন রহমতুল্লিল আলামিন আয় হায় হায় কওয়া আর ফাওয়া একবারে মানে আর রহমত হিসেবে হতে দুনিয়াতে আইল আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার আমার এই ছেলে যদি না আসতো আমার এগুলা দেখবাল কে করতো বুঝতে পেরেছেন তাইলে আমার নবী কোন না কোন একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি আরেক জায়গার মধ্যে আমার اولاد এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের আমি এই জায়গাগুলোতে সময় লস করতেছি না কারণ রিজিকের মধ্যে যাইতে হচ্ছে পঞ্চম অর্থ রাইহানের অর্থ হচ্ছে রিস্ক রাইহানের অর্থ কি রিস্ক আচ্ছা এখন রিজিক মানি কি রিস্ক মানি হচ্ছে রিস্ক বলা হয় ওয়াবির রিজকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন বারিক ওয়া আচ্ছা কো রিস্ক মানি কি ইমাম ইবনে মনজুর লিসানুল আরব একটা বিখ্যাত কিতাব ষোলো সতেরো খন্ড কোনো জায়গায় বাইশ খন্ড আমার কাছে যেটা আছে উনিশ খন্ডে সেই কিতাবের মধ্যে রিজিকের অর্থ লিখছে আর রিজিক আল্লাদী ইউমতাফা উবে রিজিকওয়ালা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হবে কি সাধিত হবে উপকার সেই কারণে তো এই দিক থেকে হযরতে আল্লা ইবনে আসি আর নেহায়াফি গরিব এই কিতাবের মধ্যে উনি বলছেন এই দিক থেকে ইয়াতলুকু ইয়ানি রাইহান শব্দটি দ্বারা কি বুঝানো হয় রহমত এবং রহমত এবং কো রিজিকের অর্থ কি কো রিজিকের অর্থ হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধিত হয় ব্যক্তির উপকার সাধিত হয় এখন উপকার সাধন আমি শুরুর দিক থেকে আপনাদেরকে বলছিলাম ব্যবসা আছে গাড়ি বাড়ি আছে আমার ছেলে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই বন্ধু বান্ধব নিয়ে আছে ছেলে আমার কিন্তু আমার রিজিক হইতে পারে নাই কেন এটার মাধ্যমে আমার কোন উপকার সাধন হচ্ছে না কিন্তু ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে তাহলে এটা হয়ে যাবে আমার রিজিক তো সেই কারণে রিজিকের কারণে ছেলেকে বলে রাইহান কি বলে রাইহান তো ইমাম আবু আব্দুল্লাহ বিন আবি নসর আল ইসদি উনার একটা কিতাব আছে তাফসীর তাফসিরুল গরিব মাফিস সহিহাইন আল বুখারী ও মুসলিম এটার বিদ্ধে উনি বলছেন আর রাইহান মানে আর রিজক ওয়াসম্মাল ولাদু রাইহানা ওয়ালাদকে বাচ্চাকে আউলাদকে রাইহান বলা হয় রাইহান মানে রিজক রিজিক মানে যার মাধ্যমে উপকার সাধিত হয় এতটুকু তো বুঝছি এখন আমরা প্রশ্ন করব হুজুর ইমাম হাসান এবং হুসাইন কোন উপকার আপনার সাধন করেছে যেটার মাধ্যমে এই দুইজন আপনার রিজিকে পরিণত হয়েছে কোনো না কোনো উপকার তো সাধন করেছে উপকার সাধন না করলে রিজিক হলো কেমনে আসেন আমরা দেখি আমার নবীর এই দুই আওলা নবীর রিজিক কেমনে হলো হযরতে হাসান এবং হুসাইনের মধ্যে প্রথমজন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসানের ক্ষেত্রে আমার নবী কি বলেছে জানেন আমার নবী বলেছেন ইবনি হাজা সৈয়দ কি বলেছে আমার এই সন্তান সৈয়দ সৈয়দ মানি আমরা আমরা সৈয়দ বলি বাংলাতে এটার অর্থ আমরা কি করি সৈয়দ মানি সর্দার সৈয়দ মানি সর্দার মনে রাখবেন আরবির মধ্যে সৈয়দ কবিলা সারা গোত্র বাড়ির নেতা হইতে পারে জাতীয় হইতে পারে কৌমের সর্দার সৈয়দ মানি সর্দার সৈয়দ সর্দার কখন হয় তো যদি যে সৈয়দের মাধ্যমে কোন একটা গোত্রের উপকার সাধন হবে তাদের সমস্যাগুলা দূর হবে তাদের সমস্যাগুলা দূর হবে তাদের উপকার হবে যদি গোত্র বা সম্প্রদায়ের উপকার হয় সমস্যাগুলো দূর হয় তাদের যাবতীয় প্রবলেমগুলো সলভ হওয়ার পরে স্থিরতা প্রতিষ্ঠা হয় এমন ব্যক্তিকে সৈয়দ বা সর্দার বলে যাকে তাকে সর্দার সৈয়দ মানি সর্দার বলে না তাহলে ইয়ারসুল আল্লাহ ইমামে হাসান কোন উপকার সাধন করেছে এবং কার উপকার সাধন করেছে আমার ভাইরা কোনো কথা হবে না আমার ভাইরা হজরত আলী কার্লাহুল করিম উনি ক্ষমতায় আসার পরে উম্মতে মুসলিমার মানে খেলাফতে আসার পরে যেটাকে আমরা বলি ডিভাইন ডেমোক্রেসি ঐশী গণতন্ত্র ঐশী একটা হচ্ছে ইউরোপিয়ান ডেমোক্রেসি আর একটা ডিভাইন ডেমোক্রেসি ইউরোপিয়ান ডেমোক্রেসি এটা মানুষের ব্রেইন দিয়ে চলে মানুষের ব্রেইন দিয়ে চলে

খেলাফতের দায়িত্ব আসে ইমাম হাসান আলাইহিস সালামের কাছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আলাইহিস সালাম বলাতে আবার আপনারা অন্য কিছু মনে করিয়ে না আমাদের আকাবিরিনে উম্মত মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম সবাই এভাবেই বলতেন হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম পর্যন্ত আসেন উনিও খেলা উনিও খলিফায়ে রাশেদার অন্তর্গত এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে ডেটলক বলে না ডেটলক মানে সমাধানের কোনো গত্যন্তর নাই ইমামে হাসান আলাই ইসালাম যদি একটু উল্টে যায় তাই উম্মতে মুসলিমের মধ্যে প্রত্যেকদিন মানুষ কাটা পড়বে রক্তের বন্যা বইবে দিন ধর্ম প্রতিষ্ঠিত প্রচারিত দূরের কথা মানুষ দেখে হাসাহাসি করতেন উম্মতে মুসলিমা মুশকিলের মধ্যে পড়ে যেতেন ডেটলক এমন ভাবে তৈরি হয়েছে আমার নবী আগ থেকে ঘোষণা দিয়েছেন ইবনি হাজা সৈয়দ আমার এই ছেলে সৈয়দ তার মাধ্যমে আমার উন্মতের উপকার সাধন হবে সেই কারণে আমার উন্মতের উপকার আমার দিনের উপকার সাধন করবে বিদায় সে রাইহান রাইহান মানে রিজিক রিজিক মানে যেটার মাধ্যমে উপকার সাধিত হয় তো ইয়া রাসূলুল্লাহ এখানে উপকার কোথায় সত্য উপকার হচ্ছে মুসলমানদের দুই বড় গ্রুপের মধ্যে যখন দলাদলি দেখা দেবে আমার এই সৈয়দ সত্যিকার অর্থে সর্দার যার ভিতরে আমার রক্ত প্রবাহিত আমার এই সর্দার দাঁড়িয়ে গিয়ে উম্মতে মুসলিমার এই ডেট লক খতম করে মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করে উম্মতে মুসলিমার অন্তরে সুকুন এবং শান্তি প্রতিষ্ঠা করবে মুসলিম জাতির উপকার করবে আমার উন্মতের উপকার করবে আমার দিন উপকৃত হবে সেই কারণে আমার নবী ইমামে হাসান এবং হুসাইন কে রাইহান বলেছেন গরিবুল হাদিসে রাইহানের অর্থ রিজিক করা হয়েছে রিজিক মানে যার মাধ্যমে উপকৃত হওয়া যায় আমার নবী আমার নবীর এই আজিম নাতির মাধ্যমে উপকৃত হয়েছেন বা হবেন বিদায় আমার নবী ইমামে হাসানকে রাইহান বলে রিজিক উপাধি দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন সেই দিন যদি ইমাম হাসান উল্টে যেতে